তোমাকে দিয়ে কিছুই হবে না, কিছুই করতে পারো না, কিভাবে সংসার করবা? একরোখা বদমেজাজি একটা মেয়ে তুমি, সেই একরোখা বদমেজাজি মেয়েটাকে দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এখন সংসারও হচ্ছে, সাথে সব কিছুই হয়ে যাইতেছে। একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম আজকে, সারাদিন কি কি করলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানি সবাই, চলে আসলাম আরেকটা নতুন ডেইলি ব্লগ নিয়ে। আজকে এই যে মিডওয়ে শপের কিছু ড্রেসের ভিডিও করব, সরি ছবি তুলবো অ্যাকচুয়ালি, তো মনে করলাম ছবি তোলার পাশাপাশি তোমাদের জন্য একটু সুন্দর সুন্দর করে ভিডিও করে রাখি আর কি। তো আমি গোসল টোসল করে একবারে চলে আসলাম তোমাদের সাথে রেডি হওয়ার জন্য, তেমন কোনো কিছু না, হালকা পাতলা রেডি হবো আর কি। তো এই স্ট্রেক্সের সিরামটা আমি আমার চুলের ভিতর দিয়ে নিব, আগের সিরামটাও দিই, বাট আগেরটা একটু বেশি দামি, তো এটা বেশি বেশি ইউজ করতে আমার কষ্ট লাগে আর কি। তো সিরাম দেওয়ার পরে ভাবলাম যে রোজ ওয়াটারটা দিই, তো হঠাৎ করে মনে হলো আচ্ছা একটু লেন্স পরা উচিত, তাই আমি দৌড় দিয়ে চলে গেলাম আর সুন্দর করে লেন্সটা পরে আসলাম। আমি যে লেন্সটা পরছি এটা শেড নাম্বার হচ্ছে পোলা গ্রে। তো আমি এরপরে হচ্ছে আমার রোজ ওয়াটারটা দিলাম, দেন ডক্টর রাসেলের যে প্রাইমার সিরাম বোধ এটার মধ্যে সব কিছুই পাওয়া যায়, এটা দিলে স্কিনটা অনেক বেশি হাইড্রেটিং হয়ে যায়। তো এটার পরে আমি একটু হচ্ছে সানস্ক্রিন দিব, সানস্ক্রিন দেওয়ার পরে যে একটা ক্রিম দিব। যা কিছুই করো না কেন, আমি কোথাও যাচ্ছি না, বাসার ছাদেই ছবি তুলবো, বাট তারপরও যে গরম, এই গরমে সানস্ক্রিন সবাই একটু ইউজ করার চেষ্টা করো। দেখা যায় সানস্ক্রিন ইউজ করার পরেও আসলে ওরকম করে প্রোটেকশনটা পাওয়া যায় না, বাট তারপরও ইউজ করো। এটার পরে প্যাক্সমলির যে ময়শ্চারাইজার ক্রিমটা আছে এটাই দিয়ে দিলাম, এটা একটা টোন আপ ক্রিম আর কি। এটা দেওয়ার পরে এক্সট্রা করে আর মেকআপ করার প্রয়োজন হয় না, যদি তোমরা হালকা পাতলা সাজুগুজু করতে চাও আমার মতো। এটার পরে আমি একটা লুজ পাউডার দিয়ে সেট করলাম, এরপরে হালকা একটু কন্ট্রোল করবো, সরি গাল কেটে নিলাম আর কি। আর বাকি সাজটা পুরাই অফ ক্যামেরায় করে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়ও। তো আমি একটু হালকা করে চুলটা স্ট্রেট করেছিলাম। সো আমি এবার ড্রেস চেঞ্জ করতে চলে যাবো, ভাবলাম যে কোন ড্রেসটা আগে পরবো। সো সবার আগে আমি রেড ড্রেসটাই পরছিলাম। এই ড্রেসগুলো অসম্ভব রকমের সুন্দর, আর আমাকে কেমন লাগতেছে তোমরা কিন্তু জানায়ও। আজকে আমার সুন্দর ড্রেসের সুন্দর সুন্দর ছবিগুলো তুলে দিবে আলফারাজ ইমরান, ও অনেক সুন্দর ছবি তুলে, বিয়ের ছবি বলো বা যারা এরকম বায়োগ্রাফি টাইপের ভিডিও করতে চাও বা থাকে না অ্যানিভার্সারি বার্থডে উপলক্ষে সুন্দর সুন্দর সিনেমেটিক ভিডিও করতে চাও, ওরা ইমরানের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার অ্যানিভার্সারির ভিডিওটা কিন্তু ইমরান শ্যুট করে দিয়েছিল, ওর ডিটেলস আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা অবশ্যই চেক করো। এরপর আমার পাখির বাসার সুন্দর ছাদে দাঁড়ায় পড়লাম সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। এই লাল ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আমাকে। এই ছবিগুলো অলরেডি আমার পেজে আপলোড করা আছে, আর এই ড্রেসগুলো সব হচ্ছে এজে মিডওয়ে শপের, ওদের পেজ লিঙ্কটাও আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। এজে মিডওয়ে শপ থেকে অনেক অনেক ভালোবাসা আসে আলহামদুলিল্লাহ, আসলে আমি কখনো চিন্তাও করি না যে আমি মানুষের এত বেশি ভালোবাসা পাবো। আমি আমার নিজের থেকে খুব চেষ্টা করি আমার আসলে আপুদেরকে হেল্প করার জন্য, বা আমার থেকে যদি আসলে কারো হেল্প হয় ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। সো আমি আমার সেকেন্ড ড্রেসটা পরে ফেললাম, এই ড্রেসটা যে কি আরাম ভাই রে ভাই, মনে হচ্ছে তো ড্রেস পরে আমি উড়ে যাইতেছি এরকম একটা ব্যাপার। এই ড্রেসটা কিন্তু হোয়াইট কালার না, এটা একটা অ্যাশ কালার, অনেক সুন্দর অ্যান্ড খুব মায়াবী মায়াবী লাগতেছে না? আমার ছবির ভিতরে একটা আপু কমেন্ট করেছিল যে এই ড্রেসটা অনেক বেশি মায়াবী লাগতেছে আসলে। তো পরে আর কি ছবি তোলা শেষ করে হাসান সেতুর কাছে চলে আসলাম, একটু চায়ের বায়না করতে, তো দেখেন সে আমার জন্য ঝাড়ু নিয়ে আসছে। এত সুন্দর বউকে কি কেউ ঝাড়ু দিয়ে মারে বলেন? তারপর আর কি সে আমাকে চা বানায় খাওয়াইলো, আমি আর ইমরান চা খাওয়া শেষ করলাম। এরপরে আমি আমার থার্ড ড্রেসটা পরলাম, এটা হচ্ছে একটা শর্ট কুর্তি, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের, এত সুন্দর, আমাকে অনেক চিকন লাগতেছিল। অনেক সময় দেখা যায় আমাদের ড্রেস আপের কারণেও কিন্তু আমাদেরকে খুব বেশি হেলদি লাগে বা খুব বেশি চিকন লাগে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আমরা চলে আসলাম ছাদের এই পাশে ছবি তোলার জন্য, আর ইমরান আমার জন্য জবা ফুল ছিঁড়ে নিয়ে আসছিল। তো এই ড্রেসটা পরেও ছবি তোলা শেষ করে এবার আমি ঘরে বসে আসি, আর হাসান সেতু আর ইমরান এখন চলে যাবে। তো হাসান সেতুকে বলতেছিলাম যে আমার তো কমরটা অনেক বেশি ব্যথা করতেছে, আসলে আমার কমরে তেমনি একটু প্রবলেম আছে, যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা তো জানোই। তো ও বলতেছিল তোমার কাজ করতে হবে না, সব কিছু রেখে দিও, আন্টি তো আছে, আর যদি না থাকে লাগলে আমি এসে করে দিব, বাট এটা কি আসলেই হয় বলেন? তো এদের ওদেরকে আমি টাটা বাই বাই বললাম, বলার পর আমি ঘরে চলে আসলাম। আসার পরে তোমাদেরকে বলতেছিলাম যে শ্যুট তো আলহামদুলিল্লাহ শেষ করেছি, একটা কাজ শেষ করেছি, এবার ঘরের কাজ তো শেষ করতে হবে, এইদিকে ঘরের অবস্থাটা খালি দেখো। তো তোমরা অনেকেই চিন্তা করতে পারো আচ্ছা দুইজন মানুষ এত এলোমেলো হয় কিভাবে, আসলে দুইজন মানুষ হোক আর দশজন মানুষ হোক, যদি এলোমেলো করার একজন মানুষ থাকে ঘর দুয়ার এলোমেলো হবে। আর যেহেতু শ্যুট করেছিলাম সেহেতু অনেক কিছুই বাহির করা হয়েছে। তো ফার্স্টে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছানো থাকলেই মনে হয় যে ঘরের অর্ধেক কাজ হয়ে গিয়েছে। এইদিকে ধুয়ে ধুয়ে অনেকগুলো কাপড় জমানো হয়েছিল, ওগুলোকে এখন ভাঁজ করতে হবে। ভাবছিলাম তুড়ি মেরে ভাঁজ করে ফেলবো, কিন্তু তুড়ি মেরে যেহেতু আর ভাঁজ করা হয় নাই, তাই নিজেই বসে পড়লাম ভাঁজ করার জন্য। আর আমার আসলে এভাবে নিচে বসাটাও নিষেধ, যেহেতু আমার কমরে একটু প্রবলেম আছে। কমরে কি প্রবলেম আছে সেটা তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করবো। আসলে ডাক্তার আমাকে বলছে একটানা বেশিক্ষণ না বসতে বা একটানা বেশিক্ষণ হাঁটাহাঁটি না করতে, বাট দেখা যায় আসলে কোনো কথা তো এরকম নিয়ম করে তার জীবন চালানো যায় না, তাই না? বাট এখন যে প্রবলেমটা হচ্ছে এটা আসলে জীবনটা নিয়ম করে চালাইতে হবে। ল্যাম্পটার কথা অনেকে জানতে চাচ্ছিলাম, ল্যাম্পটা আমি দোয়েল চত্বর থেকে কিনেছিলাম 2200-2500 টাকার মধ্যে নিয়েছিল। তো আমরা যে নাস্তা করেছিলাম, থালা বাসনগুলো আধোয়া হয়েছিল, সেগুলো ধোয়ার জন্য চলে আসলাম, এটা কিন্তু তুড়ি মেরে ঠিকই ধুয়ে ফেলেছি, তাই না? সুন্দর করে ধোয়া শেষ করে এবার আমি এগুলাকে সাজানোর জন্য চলে আসলাম। আর এখন পর্যন্ত হাত মুখ
ধুইতে পারি নাই যে হাত মুখটা ধুবো বা কোনো কিছু করবার, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম তা আমার কাছে অনেক সময় ছিল। এই কারণে আমি রান্নাঘরে থালা বাসন গুছাইতেছিলাম আর নাচানাচি করতেছিলাম, একা একা মনের সুখে পাগলের মনে যা যা চায় আর কি। তো বলতেছিলাম যে আমার সব কাজ শেষ, এবার চলে আসলাম ল্যাশটা খোলার জন্য। ল্যাশ চোখে দিয়ে যে এত কাজ করে ফেলছি খেয়ালই করি নাই। তো সুন্দর ঘ্রাণ আসতেছিল, দেখলাম যে কামিনী ফুল গাছটা সুন্দর করে ফুলগুলা ফুটে আছে, দেখতে যে কি সুন্দর লাগতেছিল। আর তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে যে আমার কাছে কি কি গাছ আছে। এখানে একটা বাগান বিলাস আছে, নয়নতারা আছে আর কামিনী গাছ, আর এখানে একটা মেয়ে ফুল গাছ রাখছি দরজার সামনে। এরপর এই পাশে কিছু সবজি আছে, পুঁই শাক, দেন এখানে কচু শাক লাগানো আছে, কচু শাক না এটা একটা কচু বা মাটির নিচের কচু কিছু একটা বলে। দেন এখানে কিছু ক্যাকটাস আছে। আরো সুন্দর করে একটু গোছানোর পরে তোমাদের সাথে আমি ডিটেল শেয়ার করব যে ছাদে আমার কি কি গাছ আছে বা এগুলাকে কিভাবে আমরা টেক কেয়ার করি। তো এখানে সুন্দর করে মেহেদি গাছও আছে কিন্তু, দেন ফুল গাছগুলা, আর সব থেকে বেশি ভালো লাগে গোলাপ ফুল আর জবা ফুলের দিকে যখন আমি তাকায় থাকি। দেখো তোমাদেরও চোখে একটা আরাম লাগতেছে না, আমারও কিন্তু এরকম চোখে অনেক আরাম লাগে। তারপর দেখো আমি ঘুরে ঘুরে বলতেছিলাম আলহামদুলিল্লাহ আমার পাখির বাসার জন্য। তো আমি নিচে গিয়েছিলাম আমার শাশুড়ির সাথে দেখা করার জন্য, বাট শাশুড়ি আম্মা হচ্ছে বাসায় ছিল না, তাই আমি একটু পানি ভরলাম, পানি ভরে আবার উপরে চলে আসলাম। উপরে আসতে আসতে দেখি বিলুটা ঘুমাইতেছে, বলতেছি ওরা তো মনে শান্তি কান, কারণ আমার যে কি পরিমাণ ঘুম আসতেছিল, কারণ আমি ঘুম থেকে উঠছি সেই 7টা বাজে, 7টা বাজে উঠে গোসল টোসল করে রেডি হয়ে শ্যুট শেষ করতে করতে 12টা বেজে গেছে। তারপর আর কি এই যে আমার কোমর ব্যথায় তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাইতেছি না, হাঁটতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি, বাট মন চাইতেছিল যে একটু শুয়ে থাকি, কিন্তু একটু কাজ ছিল, এরপর ভিডিও এডিট করতে হবে, তো সব কিছু মিলে আসলে হয়ে ওঠে নাই। তো পরে দেখলাম আন্টি চলে আসছে, পরে শুইছিলাম আবার উঠে আসছি, মানে আন্টি যখন আসে তখন যে একটুখানি শুইছিলাম। আন্টি যাওয়ার সময় আমাকে ডাক দিল, তাই উঠে আসলাম। উঠে এসে তোমাদেরকে বলতেছিলাম চলো দেখা যাক আর কি কি কাজ আছে, ওগুলা শেষ করি। আর একটা জিনিস, এই যে তসবিটা দেখতে পাচ্ছ, এই তসবিটা আমার কাছে খুব বেশি স্পেশাল, কারণ এটা আমার 3টা স্পেশাল মানুষের তসবির দানা আছে। এখানে কালো দানাটা হচ্ছে আম্মুর তসবির, সাদা দানাটা হচ্ছে আমার নানা জানের, যাকে আমি কখনো দেখি নাই, আর লাল দানাটা হচ্ছে আমার নানির, যে আসলে এখন আমাদের সাথে নাই। তো এই তসবিটা আমার কাছে খুব বেশি স্পেশাল। তো আমি তোমাদেরকে আবার আমার মেহেদিটাও দেখাচ্ছিলাম, তো বললাম যে চলো খাওয়া দাওয়া করে আসি। আর আকাশটা এখন যে কি সুন্দর লাগে, প্রত্যেক দিনের আকাশটাই দেখবো অনেক বেশি সুন্দর লাগে। তো নিচে এসে দেখলাম আমার শাশুড়ি আবার আজকে লাল লাল ভাত রান্না করছে আর কি, দেখতেও ভালো লাগতেছিল, আর এই টাইপের চালগুলো কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। তারপর ছাদে চলে আসলাম, আসার পরে এই যে দুষ্টু বিলু ছানারা দুষ্টামি করতেছে, একসাথে আকাশে 3টা প্লেন যাইতেছে। তো এরপরে আম্মু আবার ভিডিও কল দিল, আম্মুর সাথে একটু কথা বলতেছিলাম, এই ফাঁকে তাইফাও আসছিল, ওর সাথে একটু কথা বলতেছিলাম। তো সব কিছু শেষ করে আমি একটু শুইছিলাম ঘুমাবো বলে, কিন্তু আমার কপালের মধ্যে আবার কতগুলো অ্যালার্জি আসছে, তাই দৌড় দিয়ে উঠে একটু বরফ দিতেছিলাম, পরে অবশ্য ঘুমায় গেছিলাম, দেন হাসান সেতু চলে এসেছে। তো এই ছিল আজকে আর সারাটা দিন আমার। তো আসলে যে ফার্স্টেই বললাম না, যে যারা বলে যে তোমাকে দিয়ে কিছুই হবে না, আসলে এই মানুষগুলো যদি চায় এদেরকে দিয়ে অনেক কিছুই সম্ভব। একটা সময় আমি চিন্তা করতাম যে আসলে আমাকে দিয়ে হয়তো কিছু হবে না, আমি কিভাবে সংসার করব, বা থাকে না যে আমাকে দিয়ে কোনো চাকরি হবে না, কোনো কাজ হবে না। তো আলহামদুলিল্লাহ যেমনই হোক যেভাবেই আছি অনেক ভালো আছি তোমাদের দোয়াতে, এন্ড এইভাবে আমাদের জন্য দোয়া করো আর ভালোবেসে আমার সাথে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিও ভালো লাগলে ডু লাইক কমেন্টস এন্ড শেয়ার। নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।